লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ত্রিপুরার একতা, সংহতি, উন্নয়ন, শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। লড়াই করে রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। লড়াই লাল পতাকার হাতেই, এই উপলব্ধির প্রকাশ ঘটল বৃহস্পতিবার আমজাদ নগরে হাজার হাজার মানুষের অধিকার যাত্রায়। বৃহস্পতিবার দৃশ্যমুখ বিধানসভা সিপিআইএম সারা সীমা অঞ্চলের উদ্যোগে রাজ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানে ঝরঝরি থেকে লাল ঝান্ডার অধিকার যাত্রায় শুরু হয়। শিন দ্বারা সোজা করে অকুত ভয়ে জাতি উপজাতি হিন্দু মুসলিম নানা বয়সের নারী পুরুষ ছাত্র যুবদের লাল পতাকা হাতে ব্যান্ডে গণসঙ্গীতে সুর তোলে সুদীর্ঘ মিছিল এগোতে থাকে সরকার টেলা, ত্রিপুরা বাজার, আশি ফুট রাস্তার মাথা, মাস্টার পাড়া, সারা সীমা, দক্ষিণ টেলা হয়ে দীর্ঘ প্রায় 6 কিলোমিটার জনপদ পরিক্রমা করে শেষ হয় আমজাদ নগর বাজারে। অধিকার যাত্রায় পায়ে পা মেলান বিধায়ক সুধন দাস, পার্টির দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন প্রমুখ। Pure Report, Channel The Dot.